আসসালামু আলাইকুম। জালালাবাদ টিভি থেকে খবর পড়ছি ফাহিম শাহরিয়ার সাকিব। রাশিয়ায় গোপনে অস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। সৌদিতে শিগগিরই হামলা চালাতে পারে ইরান, জানিয়েছে গোয়েন্দা সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল। কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমান্দ্রি হত্যার তিন আসামির ফাঁসি বহাল রাখলেন হাইকোর্ট। এবার শুনুন বিস্তারিত। রাশিয়াকে গোপনে গুরুত্বপূর্ণ আর্টিলারি সেল সরবরাহ করছে উত্তর কোরিয়া। এসব অস্ত্র ইউক্রেনে ব্যবহার করার জন্য দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তা চেয়ে আসছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বুধবার সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার অস্ত্রের সরবরাহের চালান ইউক্রেন যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা একদমই কম। তিনি এই সময় ইউক্রেন বাহিনীকে পশ্চিমা সাহায্য আরও বৃদ্ধির করা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, উত্তর কোরিয়া অস্ত্র ব্যবহার করলে তা যুদ্ধের গতিপথ পরিবর্তনে সম্ভবত ভূমিকা রাখবে না। এ সময় তিনি ইউক্রেনের সামরিক বাহিনীকে সহযোগিতা বাড়ানোরও কথা বলেন। কির্বি বলেছেন, আমাদের ধারণা রাশিয়াকে গোপনে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া, এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। তবে এসব অস্ত্র কিভাবে সরবরাহ করা হয়েছে সেই বিষয়ে স্পষ্ট করা হয়নি। এদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেই যাচ্ছে উত্তর কোরিয়া। বিভিন্ন সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে, আজ সকালে তিনটি ও গতকাল বুধবার দেশটি বিভিন্ন ধরনের অন্তত 23টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরান শীঘ্রই সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যে হামলা চালাতে পারে, রিয়াদ এমন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে জার্নালের মঙ্গলবারের এ সংক্রান্ত প্রতিবেদনে ওই গোয়েন্দা তথ্যের কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মার্কিন, সৌদি ও তাদের মিত্রবাহিনীগুলোকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। WSJ-র খবর অনুযায়ী, সৌদি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরান সৌদি আরবে ও ইরাকি শহর এরবিলে হামলা করতে চায়। এরবিলে মার্কিন সেনাদের অবস্থান আছে। ওয়াল স্ট্রিট জার্নাল ওই প্রতিবেদন প্রকাশ করার পর এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের মুখপাত্র বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং প্রয়োজন হলে তারা সাড়া দিতে দ্বিধা করবে না। মার্কিন এ মুখপাত্র বলেন, হুমকির পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন আর আমরা সামরিক ও গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে সৌদির সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখে চলেছি। ওই অঞ্চলে আমাদের স্বার্থ ও আমাদের অংশীদারদের রক্ষার জন্য পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না। WSJ-র ভাষ্য অনুযায়ী সৌদি আরবকে সতর্ক করে সালামি বলেন, এই বিষয়ের সঙ্গে আপনারা জড়িত আর আপনারা জানেন যে আপনারা দুর্বল। তিনি সৌদি নেতাদের ইসরায়েলের উপর নির্ভর করার বিষয়েও সতর্ক করেন। ইরানি কমান্ডারের এ মন্তব্যকে কেন্দ্র করে সৌদি আরব ওই সতর্কতা জানিয়েছে কিনা তা পরিষ্কার হয়নি। বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে সৌদি আরব সরকার গণমাধ্যম দপ্তর তাৎক্ষণিক সাড়া দেয়নি। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এতে সৌদি আরবেরও সমর্থন ছিল। এর ফলে মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী একটি নতুন চক্র গড়ে উঠেছে। তবে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় উত্তেজনা কমাতে গত বছর তেহরানের সঙ্গে সরকারি আলোচনা শুরু করেছিল রিয়াদ। সৌদি আরব 2019 সালে তাদের তেল ক্ষেত্রগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। তবে ইরান অভিযোগ অস্বীকার করে। কয়েক দশক ধরে নেতৃস্থানীয় সুন্নি শক্তি সৌদি আরব ও শিয়া শক্তি ইরান পরস্পরের শত্রু হয়ে আছে। তারা মধ্যপ্রাচ্য জুড়ে লড়াইরত বিভিন্ন মিত্রকে সমর্থন দেওয়ার মাধ্যমে একছায়া যুদ্ধে জড়িয়ে আছে। সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন উপেক প্লাস জেটের দৈনিক তেলের উৎপাদন হ্রাসের সিদ্ধান্তকে কেন্দ্র করে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যেও সম্পর্ক অবনতি হয়েছে। এ পরিস্থিতির মধ্যেই সর্বশেষ উদ্বেগের বিষয়টি সামনে এলো। চট্টগ্রামে মেধাবী ছাত্র হিমান্দ্রি মজুমদারকে কুকুর লেলিয়ে হত্যার মামলায় তিন আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। এ ঘটনায় অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খন্দকার দিলেরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন জুনায়দ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন ও মাহবুব আলী ডানি। সেই সঙ্গে খালাস পাওয়া দুইজন হচ্ছেন শাহাদাত হোসেন সাজু ও শাহ সেলিম উর্ফে টিপু। এর আগে 2016 সালের 14 আগস্ট হিমান্দ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম।
2012 সালের 27 এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ধরে নিয়ে একটি ভবনে চারতলায় হিমান্দ্রীকে হিংস্র কুকুর লেলিয়ে নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় ঢাকার একটি হাসপাতালে 26 দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান তিনি। হিমান্দ্রীর মামা আশিত দাস পাঁচলাইশ থানায় মামলা করলে তদন্ত শেষে 2012 সালের 30 অক্টোবর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সুপ্রিয় দর্শক, আজকের সংবাদ এ পর্যন্তই। আশা করি জালালাবাদ টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।